ছোটবেলা এরকম খেতাম, রোজই লেট, আজকেও জামার জন্য এত আয়োজন হয়েছে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো ঘুম থেকে উঠেছি মাত্রই, মাত্র বলতে 11:30 সময় ঘুম থেকে উঠেছি। আজকে ভিডিওটা আজকেও দিতে লেট হয়ে গেছে। তো 11:30 ঘুম থেকে উঠে আর এখন, হ্যাঁ আগে বলে নি, এখন বাজে হচ্ছে 1টা, এখন থেকেই ব্লগটা শুরু হচ্ছে। সকাল থেকে শুরু করিনি, কারণ সকালবেলা তো ঘুম থেকে উঠেই নি, বললামই তো তোমাদের 11:30 ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে হচ্ছে ব্রাশ ট্রাশ করে একবার স্নান করে এসেছি। স্নান করে ছোট পাপাকে তেল মাখিয়ে স্নান করালাম, দিয়ে ঘুম পাড়িয়ে রেখে তারপরে এই যে রান্নাঘরে এসেছি খেতে। তো এই হয়েছে সকাল থেকে, খাওয়া দাওয়া করিনি ঘুম থেকে, 11:30 উঠে খাবো কখন। তো যাই হোক, এখন এই যে খেতে বসেছি। আর হচ্ছে কালকে রাত্রে ওখান থেকে তো আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তোমাদের তো বললামই, এসে খাওয়া দাওয়া করে তারপরে রাতে আবার এডিট করে ঠোরে আমার শুতে শুতে 2 বেজে গেছে। তো ওই জন্য উঠতে তো দেরি হবে, আর কেউ ডাকাডাকি নেই, কেউ ডাকছেও না, তো ওই জন্যই আর কি। তো সোনা খেয়ে ও হচ্ছে টিভি দেখছে ঘরে, আর হচ্ছে ভাই গেল কোথায় জানি না, গাড়ি নিয়ে কোথায় গেল ওর, হয়তো ও কি কি ছোট পাপার ভ্যাকসিনের মনে হয় কি কি আনতে গেল। আর ইদিয়া এখন স্নান করে উঠলো। তো এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, দেখো যে মা ভাত বেড়ে দিয়েছে, হয়েছে মা দেখো ভাত বেড়ে দিচ্ছে। আজকে এখানে রান্নাঘরে বসেই খাবো, কালকে তো বাইরে টেবিলে বসে খেয়েছিলাম, তো আজকে রান্নাঘরে বসেই খাবো। তো চলো দেখে নাও মা কি কি রান্না করেছে আজকে। তো এই দেখো যে রান্না হয়েছে, হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কি, বাঁধাকপি না মা কি এটা, মা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো আমি তো চিংড়ি মাছ খাই না, মা বেছে বেছে দিল আমাকে। আর এই যে আমার জন্য ডিমের পোচ, আর এই যে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রিয়া করেছে, এটা এটা হচ্ছে কি চিংড়ি মাছের মালাইকারি টাইপের, মানে নারকেলের দুধ না, এমনি দুধ দিয়ে করা হয়েছে। আর হচ্ছে এই যে ডাল হয়েছে, এটা কি সেই ডাল, মুসুরির ডাল মনে হয়, মুলো দিয়ে, মুলো না পেঁপে, মা পেঁপে দিয়ে মুসুরির ডাল। আর ওই যে হচ্ছে পাঁপড় ভাজা। তো এই হচ্ছে রান্না, এখন খাওয়া দাওয়া করে নেবো। খুব খিদে পেয়েছে বুঝতেই পারছো, 1টা বেজে গেছে, সকালে কোনো কিছু খাইনি, দুপুরের খাওয়া একসাথে খাওয়া হচ্ছে। আর ওই যে দেখো আরেকজন এত বদমাইশি করে যাচ্ছে, কি রে তোর হাতে দেখি, দেখা কি তোর হাতে, এই দেখো এখানে আসলে ছোট বাচ্চা হয়ে যায়, বাড়িতে কত বুদ্ধি কত কিছু, কোথায় দুটো দেখো কেমন করে এসছে চিৎকার করে। তো চলো খাওয়া দাওয়াটা করে নি, খুব খিদে পেয়েছে এখন। আর হ্যাঁ চন্দন আজকে আসার কথা, দেখা যাক কি করে। আমি বললাম যে তুমি কোথায়, ফোন করলাম আমি ঘুম থেকে উঠে 11:30 ফোন করলাম যে কোথায় তুমি, বলছে আমি রাতে যাব। তো ওর আসার কথা ছিল দুপুরে, মানে বলেছে আমাকে যে দুপুরে ট্রেনটা ধরবে, ওই যেটা বালুরঘাট হচ্ছে তেভাগা এক্সপ্রেস। তো আমাকে ফোন করলাম, মানে আমি ফোন করলাম, তো আমাকে বলছে রাতে ট্রেন ধরবো। আবার আমাকে একটা ছবি পাঠিয়েছে ট্রেনের সামনে দাঁড়িয়ে, তো দেখা যাক কখন আসে না আসে, তোমরা তো জানতেই পারবে। তো চলো, আজকে ওখানে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে আজকেও প্রোগ্রাম আছে, অনুষ্ঠান কি অনুষ্ঠান। আর কালকে তোমাদের আমি বলতেই ভুলে গেছি ভিডিওর মধ্যে, যে আমরা গেছি সব প্রোগ্রাম শেষ হয়ে গেছে, শুধু ওই মোমবাতি প্রতিযোগিতা শুধু ছিল বাকি, আর সব শেষ হয়ে গেছে। আমরা গেছি তো ওখানে পৌঁছেছি আমরা 10:30 সময়। তো চলো আজকে তোমাদের দিনের বেলা নিয়ে যাবো ওখানে, দিনের বেলা সব দেখিয়ে নিয়ে আসবো ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক আছে? চলো খাওয়া দাওয়াটা করে নি। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি আর সোনা এখন ছুঁয়ে নিয়েছি, ছুঁয়ে নিয়েছি। সোনা শোয়নি, ও বারবার দৌড়ে যাচ্ছে, আবার একটু ওর বেশি ঢং, ও মায়ের কাছে আসছে আদর খেতে। আমি তোমার সোনা ছেলে তো, ওলে ধরলে ধর। ও এখন খেয়ে আসলো, আমি অনেকক্ষণই খেয়েছি, আমি খেয়ে শুয়েছিলাম, মাও শুয়েছিল আমার পাশে এসে, তারপরে আবার ওকে খেতে দিতে গেল। ও তো আগে একবার খেয়েছে, স্নান করেনি তখন, এখন আবার স্নান দান করে এই যে মামার সাথে, মামা খেলো, মামিও খেলো, মামা মামির সাথে খেয়ে আসলো। কি দিয়ে ভাত খেলি, কি দিয়ে খেলি বল, ডাল, হ্যাঁ মালাইকারি, হ্যাঁ পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা। তো যাই হোক, মৌ নেই বাড়িতে, মৌ গেছে হচ্ছে পড়তে, সকালবেলা গেছে 8টার সময়, ওর আজকে 3টে টিউশনই। ও ওই দেখো নাম নিতে নিতে চলে এসছে বাড়ি, তুই 100 বছর বাজিনি এখনই বললাম, আমি জানিও না ও চলে আসলো এই মাত্র বাড়ি। 6টা 3টা তো বাজে, আবার কখন যাবে, 6:30 6:30 সময় যাবে, তুই মনে গেছিলি নাকি, না তো প্রাইভেটে। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, এত দেরি হলো।
তো দেখো বিকেলবেলা আমি পাপাকে নিয়ে, ছোট পাপাকে নিয়ে চলে এসেছি মানে পুজো মণ্ডপের ওখানে। তো ওইখানেই তো আমাদের হচ্ছে মানে ঠাম্মা বাড়ি, তো ঠাম্মা কাকারা ওখানেই থাকে। তো আর হচ্ছে মানে ওইখানে আমরাও থাকতাম ছোটবেলায়, আমরাও এখানে থাকতাম। ওই যে দেখো সামনে মণ্ডপ দেখেছো, আর কি বলতো মাইক চলছে, তো ওই জন্য আমি হচ্ছে ভয়েস দিলাম আর কি, ভয়েসটা মানে আমার মাইকের ভয়েসটা মিউট করে, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। তো এই হচ্ছে, এই যে দেখো, এই যে ডান দিকে দেখলে তোমাদের দেখাচ্ছি পরে, ওই যে দেখো একজন দেখেছো, ওর মামার সাথে দুপুরবেলাই চলে এসছে, দুপুরবেলা বলতে বিকেলের দিকেই আর কি, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বললাম আমার সঙ্গে যে শুয়েছিল, তারপর মামার সাথে কখন যে উঠে চলে এসছে এখানে যাই না। এই যে হচ্ছে আমার ঠাম্মা বাড়ি, এটা হচ্ছে এক কাকার বাড়ি, আর ওই যে ভেতরটায় ওখানে ওই ঘরটায় থাকে হচ্ছে ঠাম্মা আর হচ্ছে ছোট কাকা, ওইখানে থাকে। আসলে ঠাম্মাকে দেখিয়েছিলাম সেই যে তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো, সেই আগেকার ব্লগ রিয়ার স্বাদের সময় ঠাম্মাকে দেখিয়েছিলাম। ঠাম্মার শরীরটা ভালো না, এখন বয়স হয়েছে বুঝতেই পারছো বয়স হলে কত রকমের কি হয়। আর এই যে এটা হচ্ছে আমার কাকার, মেজো কাকার মেয়ে একটা, আর ওই যে ওই পাশে ওইটা হচ্ছে আমার আরেকটা আর কি দাদু বাড়ি, মানে দাদুর ভাইয়ের বাড়ি। তো এই দুটো বাড়ি আর কি আমাদের। তো এইখানেই আমরা ছোটবেলার থেকে আর কি বড় হয়েছি। তো আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আর কি আমাদের এইখানটায় আর কি আমাদের যে বাড়িটা এখন আছে সেখানে এসে বাড়িটা করেছে। তো দেখো ওই যে দেখো অঙ্কিতা, আমার কাকার মেয়ে অঙ্কিতা, ওকে নিল, ছোট বাবাকে নিল। তো এই যে এই বাড়িতে, এটা হচ্ছে আমার দাদুর ভাইয়ের বাড়ি, মানে আমার দাদু বাড়ি আরেকটা। তো এই বাড়িতে হচ্ছে খিচুড়ি রান্না হবে, সেই আর কি সবাইকে খাওয়ানো হবে খিচুড়ি। তো ওই জন্য ওই যে এখানে দেখো সবাই পাড়ার মহিলারা, তারপর আমার ছোট কাকি আছে এখানে, তো সবাই মিলে এখানে হচ্ছে কাটাকাটি হচ্ছে আর কি, সবজি কাটাকাটি। আর এই যে হচ্ছে আমার এই বাড়ির কাকার মেয়ে, আর ওই যে ভাগ্নি, ওটা হচ্ছে ভাগ্নি, আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম ওদেরকে, তো ওরাও এসছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার আরেকটা কাকার মেয়ে, সেজো কাকার মেয়ে, ছোটটা এটা, আর ওর বড়টার এই যে ছেলে হয়েছে, ওই যে বড়টা নাইটি পরে দেখলে ওইদিকে গেল, ওটা হচ্ছে বড়টা। তো এটা হচ্ছে ওর ছেলে হয়েছে, এরও 6 মাস, এই ফার্স্ট দেখলাম আমি। আর ওই যে পুচকেটা, ওটাকে তো দেখিয়েছি আগে, এটা হচ্ছে আমার ছোট কাকার ছেলে, মানে আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য হচ্ছে ও, মানে আমাদের ভাই বোনদের মধ্যে। আর এই যে দেখো আমার এটা হচ্ছে আরেকটা কাকি, সেজো কাকি এটা, এই কাকি হচ্ছে পুচকুকে নিয়ে আদর করছে। গুড ইভিনিং ফ্রেন্ড, তো এই মাত্র ওই বাড়ি থেকে চলে আসলাম, আর ওখানে অনেক জোরে জোরে হচ্ছে মাইক বাজছে, তো ওই জন্য তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে কথা বলতে পারিনি। তো এই আর কি ব্যাপার। আর হচ্ছে আস্তে আস্তে পাপা ঘুমিয়ে পড়েছে, আমার কোলেই রয়েছে এখনো, আর ওর মা আর ওর বাবা গেছে ফর্ম ফিল আপ করতে, প্রাইমারি স্কুলের ফর্ম ফিল আপ হচ্ছে এখন। তো ওর মা হচ্ছে ফর্ম ফিল আপ পরীক্ষা দেবে, তাই ফর্ম ফিল আপ করতে গেছে, তো এখন ঘুমিয়ে পড়েছে এখন এই মাত্র। তো এই যে এখন আমি এখন শোয়াবো ওকে। আর এই যে দেখো এটাকে সঙ্গে করে নিয়ে আসলাম, এটা এই পা ধুয়েছিস শেষে? তুই কি তো মিথ পা ধুয়ে, দৌড়া দৌড়া পা ধুয়ে যা, উঠে তো গেছি, তুই কি পা ধুয়ে? তো এটাকে সঙ্গে নিয়ে এসেছি, ও ভাইয়ের সঙ্গে গেছিল খানিকক্ষণ আগে, তো আমি আবার গিয়ে নিয়ে চলে আসলাম। তো এখন বাবা মাছ এনেছে, ছোট মাছ খেতে চেয়েছি, ছোট মাছ এনেছি, কি মাছ এনেছি চলো দেখবো, ওকে শুয়ে দিয়ে তারপরে দেখবো কি মাছ এনেছে, মাছগুলো কাটবো আমি। তো চলো দেখা হচ্ছে আমার পরে। তো এই দেখো এই দুটো হচ্ছে শোল মাছ, এইগুলো হচ্ছে সোনার জন্য এনেছে, তো বাবাকে শুয়ে দিয়ে চলে এসেছি। আর এই যে দেখো মাছ এনেছে সোনার জন্য, এই যে শোল মাছ দুটো এনেছে, এগুলো এখন আর রান্না হবে না। আর কি মাছ এনেছে চলো তোমাদের দেখাই, ছোট মাছ খেতে চেয়েছি আমি তাই ছোট মাছ এনেছে। তো ছোট মাছ ভালো পাইনি দেখে, এই যে দেখো এগুলো হচ্ছে সরপুটি, আর হচ্ছে এই যে ছোট ছোট কি মাছ, এগুলো মোরলা মাছ আছে, পুঁটি মাছ আছে, আরো নানান রকমের মাছ মিশিয়ে ছোট মাছ আছে নিচে, আর এইগুলো হচ্ছে বড় পুঁটি মাছ। তো এগুলো পেয়েছে, পাইনি বাজারে, মাছ আজকে নাই নাকি, তাই এগুলো পেয়েছে, এগুলো নিয়ে এসছে। তো এগুলো এখন আমি কাটবো, ভালো মাছগুলো, নদীর মাছ, এই মহানন্দা ইয়ে তরে যে ওই আত্রে নদীর মাছ সব এই যে ইদি আসে, কেন হো না না কাটবো কেন, তুমি তো সব মাছই খাও, আবার কোন মাছই খাও না, খাই দিয়া এগুলো বাপি খাস না, এগুলো মারপুড়ি খাস। আর দেখো শোল দেখো মাছ কাটবো, তো ভাই আর বললাম না, রিয়া আর ভাই গেছিল, ওই তো ওরা এইমাত্র আসলো,
গরম গরম শিঙাড়া নিয়ে এসেছে, পুরো ধোয়া উঠছে শিঙাড়া গুলো, দারুণ লাগছে খেতে। তোমাদের ফুলকপি আলু ভালো খেতে শিঙাড়া দারুণ গরম না? হ্যাঁ গরম ভাতটা দেখতে নিয়ে নিমকি নিয়ে এসছি আবার, মিষ্টি দোকানে নিমকি, এগুলো খেতে দারুণ লাগে। মিষ্টি মিষ্টি লাগে না নিমকিটা? হ্যাঁ দারুণ খেতে, মিষ্টি মিষ্টি না, নোনতা নোনতা একটু টাইপের, নোনতা লাগে না নিমকি। এই যে এত গুলো আনছে কাতালে। গরমা গরম মোমো, মোমো এই দেখো মাসির, এটা ভেজ না চিকেন? কয় প্লেট এনেছিস তুই বলিস? ঠিক আছে, কয় পিস দেয়? তারপরে পটল ভাজা হয়ে গেছে, ছোট মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে দেখো ফুলকপি কেটে রেখেছি, মা রান্না করবে এখন ফুলকপি দিয়ে, আর হচ্ছে যে আলু দিয়ে মাছের ঝোল করবে, আর এই যে দেখো আমি গরম গরম ভাত ভাত হয়ে গেছে। আমার কি খেতে ইচ্ছে করছে, আমি ছোটবেলায় এরকম খেতাম, ছোটবেলায় না এরকম মা স্কুলে যাওয়ার সময় মাছ ভাজা, গরম ভাত এবং কাঁচা লঙ্কা, আর আজকে ফুলকপি ভেজে দিল মা কয়টা, ফুলকপি ভাজা দিয়ে এখন হচ্ছে খাবো, আর হচ্ছে খুব খেতে ইচ্ছা করলো আর কি। মা ওদিকে রান্না করছে, আর দেখো ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে, ওই যে পুঁঠি মাছ গুলোও ভাজা হয়ে গেছে, মা এখন আর কি রান্নাটা করবে। ভালো খাওয়া দাওয়াটা এখন করে নি, দেখো একদম কি বলবো, উফ লোভ লাগা জিনিস, কতদিন পর খাচ্ছি সত্যি। এখন কিন্তু সন্ধ্যা সাতটা, সাড়ে সাতটা আটটা বাজে, তো এখন আমি এই যে খাচ্ছি, তো চন্দন যখন আসবে আবার পরে তখন আবার খাবো, তো এখন একটু এইগুলো খেয়ে নিই, খেতে ইচ্ছা করলো। চলো খাওয়া দাওয়া করে নিই আগে, তারপর আবার তোমাদের আবার মণ্ডপে যাবো আজকে, তো সব দেখাবো আজকে, ওখানে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং খেলা খোলা মানে প্রতিযোগিতা গুলো হবে, খেলা খোলা ওই তো যাই হোক, খেলা খোলা প্রতিযোগিতা অনেক কিছু হবে। আর ওখানে না আজকে খিচুড়ি রান্না হয়েছে, তো আমরা এখনো যাইনি খিচুড়ি খেতে, তো আমাদের যতই খিচুড়ি খাওয়া যায় করি, বাড়িতে ভাত না খেলে শান্তি নেই, যেহেতু জামাই আসবে, বাড়িতে রান্না না করলে হয়, তো ওই জন্য মা রান্নার এত তোড়জোড়, জামাই আসছে, তো চলো এখন আমি খেয়ে নিই, জামাই কথা জামাই পরে দেখা যাবে, জামাই যে জোর। চলো তো দেখো আমরা এখন রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাব, আমরা রোজই লেট, আজকেও দশটা বেজে গেছে আমাদের যেতে যেতে, কারণ রান্না হলো, জামাই আসলো বাড়িতে, জামাইয়ের জন্য তোড়জোড় হলো, ওই জন্য দেরি হয়ে গেল। এই যে জামাই দেখো, জামাই এখন এসে, ও এসে স্নান করেনি, মানে স্নান করেই এসছে, ও গা হাত পা ধুয়ে আসলো, স্নান করলে ও স্নান করলো আবার, তো রেডি হয়ে নিয়েছি আমরা, এখন বেরোবো, তো ওই ঘরে মৌ আর রিয়া এখন রেডি হচ্ছে, এখন ওদের হয়নি, আমি রেডি হয়ে নিয়েছি, এই জামাটাই পরে নিলাম, কি আবার রোজ রোজ নতুন নতুন জামা পরবো, তো আর সোনা রেডি হয়েছে, দাঁড়া সোনাকেও দেখাবো, এই দেখো আমার পাপা কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, কিভাবে তাকিয়ে থাকে পাপাটা, কি লেগেছিল এখানে, কার ছোট ছোট কি হয়েছে, তো চলো হচ্ছে আমি সোনাকে দেখাই, সোনা কি কিরম রেডি হয়েছে।
তো আমরা চলে এসেছি আর কি পুজো মণ্ডপে, আর এসে দেখি মানে সব প্রোগ্রামই শেষ, মানে পাড়ার আর কি বাচ্চারা নাচানাচি করেছে, মানে নাচের প্রোগ্রাম হয়েছে, তারপর হচ্ছে উলুধ্বনি প্রতিযোগিতা, মানে আরো যা যা হয়েছে সব শেষ। এখন হচ্ছে একটা আর কি নাটক টাইপের আর কি হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ওই মা দুর্গা আর হচ্ছে মানে পুজো করতে এসছে, আমরা গিয়ে শুধু দেখলাম পুজো হচ্ছে, জাস্ট একটা নাটক মতো হয়েছে, সে মাস্ক পরে তো সেগুলো আমরা দেখতে পাইনি কিছুই, গিয়ে দেখলাম শুধু আর কি পুজো করছে, নাচানাচি করছে, এইগুলোই ব্যাস এইটুকু। আর এই দেখো লাস্টে এটা হলো হাড়ি ভাঙা প্রতিযোগিতা, তো মৌ নাম দিয়েছিল, আমার নাম দেইনি আমি, কিন্তু আমাকে অঙ্কিতা গিয়ে নামটা দিয়ে এসছে, তো হাড়িটা ভাঙতে আমি দেখো আমি দেবো না জোর জবরদস্তি করে, আমাকে না দিতেই হবে, দিতে হবে, তো হাড়িটা লাস্ট ফিনিশিং একটুর জন্য ভাঙতে পারলাম না। তোমরা দেখতে পাবে, দেখো আমি বাড়িটা কোথায় মেরেছি, আমার সবকিছুই টার্গেট ঠিক ছিল, কিন্তু একটুখানি এগিয়ে যদি বাড়িটা মারতাম তাহলে ঠিক ছিল, ঠিক আছে। আর এই যে দেখো এবার হচ্ছে ভাই ঘুগনি এনে দিয়ে গেল চন্দনকে, ঘুগনি খাচ্ছে চন্দন, মৌ খাচ্ছে, আর আমি তো কিছু খাবো না, কারণ তোমরা তো দেখলে আমি গরম গরম ভাত খেয়ে গেছি বাড়ির থেকে, আর ভাত খেলে আমি কিছু খাই না, খিচুড়ি হয়েছে এখানে, খিচুড়িটাও আমি খাইনি, এত ভালোবাসি খিচুড়ি খেতে, তবুও খেতে পারলাম না কারণ পেট পুরো ভর্তি। দেখো অনেকদিন পরে আবার চন্দনকে দেখতে পেলে একই একই ফ্রেমে, কারণ ও আজকে আসলো, তোমার তো আগেই বলেছি যে আজকে আসবে, আর তোমাদের আমি সেভাবে তখন দেখাতে পারিনি, তখন আমি ছোট বাবাকে কোলে নিয়ে আসি, আর আমরা এইমাত্র আসলাম, এখন বেজে গেছে 12:30 বেজে গেছে, এখন আমরা খেতে বসেছি, খাবে না জোর জবরদস্তি করে আর কি খেতে আর কি বললো মা, বলছে খাবো না, আর ওখানে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি খেয়ে এসছে তো একটুখানি ওই যে মণ্ডপের ওখানে, তো ওই জন্য এখন বলছে আমি খাবো না, আর মা এত কিছু রান্না করছে, আর রিয়া আবার সকালে মালাইকারিতে আবার তুলে রেখেছে, ওই দেখো তো জামাইয়ের জন্য এত আয়োজন হয়েছে, জামাই না খেলে হয় বলো, একটা মাত্র জামাই বলে কথা, দেখি দেখি জামাই, আবার দেখো জামাই গর্বে একেবারে বুকটা ফুলে উঠছে, সিনা চওড়া হয়ে যাচ্ছে জামাইয়ের গর্বে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, আমি তো খেয়ে গেছি, আমি তোমাদের তখন দেখালাম মাছ ভাতা দিয়ে খাচ্ছি, তো মাছ ভাতা দিয়ে খাওয়ার পরে আমি বসেছিলাম, মায়ের মাছের ঝোল হয়েছে, আবার ভাত নিয়েছি, তারপরে মাছের ঝোল দিয়ে খেয়ে তারপরে আর কি গেছি, আমার খাওয়া হয়ে গেছে, আর এখন ভাই এখনো আসেনি, আর রিয়া হচ্ছে পাপাকে একটু দুধু খাওয়াচ্ছে, তারপরে হচ্ছে খেতে আসবে, তো সবাই খিচুড়ি খেয়েছে ওই জন্য সবাই অল্প অল্প করেই খাবে, আর আমি এখন কিছু খাচ্ছি না, কারণ আমার একদম খিদে নেই, ভাত খেয়ে গেছি পেট ভরে, আবার খেতেও পারি ঠিক নেই। তো চলো, ওই দেখো আমার সোনা বসেছে ওই কোনায়, এখন এদের দুজনকে খাইয়ে দিতে হবে, সে বাড়ির মতো শুরু করেছে, খাইয়ে দিতে হবে, আর এই যে দেখো বুড়ি একটা আসলো, আর ওই যে মা এখন দিচ্ছে আমাদের খেতে, তো চলো খাওয়া দাওয়া তো করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর আজকে ব্লগটাও আর বড় করবো না, তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এই কয়দিন এরকমই ব্লগ হবে, কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করবো না, কি কাজ শেয়ার করবো, কোনো কাজই হচ্ছে না, টুকটাক যেটা ইচ্ছি মানে যেটা আমার ইচ্ছে হচ্ছে সেটা করছি, তো এগুলোই আর কি হচ্ছে, তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর বেশি বেশি করে কমেন্ট করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আর হচ্ছে কালকে তো কালকে ভাইফোঁটা, তো ভাইফোঁটার অগ্রিম শুভেচ্ছা তোমাদের সব ভাইকে, তোমরা যারা যারা ভাইফোঁটা দাও তারা খুব আনন্দ করে ভাইকে ফোঁটা দাও, তো চলো টাটা, কিছু বলো, গুড নাইট, গুড নাইট, কিছু বলো, গুড নাইট, কালকে যেটা গুড মর্নিং, বলো বলো, সেম টু বাবা, চলো টাটা।